বন্ধুরা সাউথ সিটি চলে এসেছি এখন এখন তোমাদেরকে কারণটা বললাম আমি, কেন আমাকে হঠাৎ করে আসতে হলো। চলো গিয়ে ভেতরে দেখি কি আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে অনেক কাজ আছে সকাল থেকে, আসলে মানে ঘরের কাজ করা। কালকে শুনলে যে মায়ের একটু শরীর খারাপ ছিল, ডাক্তার এসেছিলো, তো মাকে কাজ করতে কম বলেছে, তো সেইগুলো করে কমপ্লিট করে মেইনলি আজকে একটু আমাকে বেরোতে হবে। সেটা হচ্ছে আমাকে একটু সাউথ সিটি যেতে হবে, কারণ যারা আইফোন ইউজার সবাই জানেন যে আইফোনে একটা স্পেসের প্রবলেম থাকে, জায়গার প্রবলেম থাকে। তো আমার ফুল হয়ে গেছে, আর ব্লগিংয়ে ভিডিও করে করে রেখে রেখে সব তো ওরমভাবে মানে ডিলিট করে দেওয়া যায় না, কাজের ভিডিও আছে এই সবগুলো করে মানে একদম জায়গা নেই। তোমাকে একটা আগে একটা আমার ফোন ছিল, সেটা একটা ওপো A1 Plus ছিল, যেটা হাত দিয়ে পড়ে ভেঙে যায়, তারপরে আর কেনা হয়নি। তবে লকডাউন এসব হতে হতে তো আমি ঠিক করলাম সকালবেলা যে না, গিয়ে একটা সাউথ সিটি থেকে অ্যান্ড্রয়েড ফোন কিনতেই হবে। আর অ্যান্ড্রয়েড যখন কিনবোই তখন সেটা 1 Plus-এরই কিনবো, আমার সাধ্যের মধ্যে যেমনি যেটা হয়। তো সেটাই দেখতে যাবো, দেখি, আশা করি আমার বাজেটের মধ্যে পাই নাকি। তো বাট কিনতেই আজকে হবে, তো তাড়াতাড়ি কাজগুলো করে নিয়ে চলো সাউথ সিটি দিকে, দেখা হচ্ছে ফোনটা কিনে নিই যদি বাজেটের মধ্যে পাই। তো চলো সাউথ সিটি দেখা হচ্ছে। বন্ধুরা সাউথ সিটি চলে এসেছি এখন এখন তোমাদেরকে কারণটা বললাম আমি, কেন আমাকে হঠাৎ করে আসতে হলো। চলো গিয়ে ভেতরে দেখি কি আছে আর আমার মনের মতন পাওয়া যায় নাকি। তো যদি পছন্দ হয় তাহলে আজকেই নিয়ে নেবো, তো চলো দেখা যাক। তো সাউথ সিটিতে ঢুকে পড়েছে, এখন নিচের দিকে যাব আর নিচে গিয়ে দেখা যাক যে 1 Plus-এর শোরুমে ঢুকি আর পাই নাকি। উল্টো দিকে তো আইফোনের শোরুমও আছে, অ্যাপেলের স্টোর, বা অ্যাপেলের দেখার মতো কিছু নেই, কারণ ওটা আমি কিছুদিন পরে চেঞ্জ করবো। তো আপাতত আমার অ্যান্ড্রয়েড ফোনে এটা খুব দরকার, তো সেটা একবার দেখে নিই চলো। প্লাসের শোরুম থেকে বেরিয়ে গেছে, বাড়িতে গিয়ে দেখাবো যে কোন ফোনটা নিলাম, দরকার ছিল ওই জন্য। তো হ্যাঁ, তো চলো বাইরে যাবো গিয়ে, একটু আরও কিছু জায়গায় যাওয়ার আছে। আর ফোনের একটা আমাকে স্ক্রিন গার্ড লাগাতে, নতুন ফোন বুঝতেই পারছো, অতিরিক্ত জোরে খিদে পেয়ে যায়, খাওয়া ছাড়া কোনো কাজ নেই। ভগবান জানে পেট পুজো কখন হবে, অনেক দু ঘন্টা। চলো একটু বাইরে গিয়ে দাওয়া দিচ্ছি। Thank you.
তো ফাইনালি সাউথের দিকে বেরিয়ে গেছি, এবার একটুখানি যাদবপুরের দিকে যাব। কারণ একটা স্ক্রিন গার্ড লাগাতে হবে, কারণ স্ক্র্যাচ গার্ড লাগানো নর্মালি থাকে, ওটা তো ভীষণই পাতলা হয় তোমরা জানো, ওটা লাগাবো। প্লাস একটু চা খাওয়ার প্ল্যান আছে, কারণ সন্ধ্যে অলমোস্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওটা অন্ধকার হয়ে যাচ্ছে। তো চাটা খাবো আর তারপর একটুখানি স্লিপার দেখবো ওখান থেকে। আর দেবরাজে খুব খিদে পেয়েছিলো তো, সো এখন এগ পনির রোল, তাই তো এগ পনির রোল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কারণ দোষটা আমারই, কারণ আমার ফোনের প্রচুর কন্ট্যাক্ট, সেটা ব্যাকআপ নিতে সময় লাগছিল। আর ফার্স্ট টাইম ভাবছিলাম ওটার জন্য হয়তো ওয়াইফাই লাগে, পরে আমাকে ওখানে যে এক্সিকিউটিভ ছিল সে বললো যে ওয়াইফাই লাগে না, ওটা এমনিই হতে থাকবে, আপনি থেকে বন্ধ হয়ে যাবে, বোকার মতো অনেকক্ষণ ধরে ওয়েট করলাম। আর আমি দেবরাজে ঘুম থেকে তুলে এনে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বার করেছি, কারণ আমার ফোনটা কেনা ভীষণ আর্জেন্ট ছিল। তোমার হয়তো সামনে যখন ইন্ট্রোডাকশন দিলাম তখন তোমাদেরকে বললাম যে কারণটা কী ছিল, তো সেই কারণের জন্য। তো যাই হোক, চলো ও খাওয়াটা কমপ্লিট করো, গাড়িটা নিয়ে বেরোই, যাদবপুরে গিয়ে আবার দেখা হচ্ছে তাহলে। বাড়িটা নিয়ে এমনি বেরো, হেলমেটটা আমাকে দাও, ওসব পরে। তো এখানে একটা বাজে কেস হয়েছিল অ্যাকচুয়ালি, আমি এই জায়গাটা স্ট্যান্ডটা আছে, এই জায়গাটাতে আমি গাড়িটা পার্ক করেছিলাম, তো একটা কেস দিয়েছিল, তো অনেক কিছু বলে ওটাকে অনেক কম করে কেসটা করে গাড়িটা বার করতে হলো। এখন গাড়িটা ওই দিলবাজকে বললাম বার করতে, কারণ রিক্সা স্ট্যান্ড আর এখানে নো পার্কিং আছে, আর পুলিশ বললো যে সামনে নাকি নার্সিংহোম আছে, তো ওই জন্য এটা বাজে একটা কেস হলো। যাই হোক, তো গাড়িটা এখন নিয়ে বেরিয়ে গিয়েছিল, যাদবপুরে গিয়ে দেখা হচ্ছে। যাদবপুরে তো আমি ভালো স্ক্রিন গার্ড পেলাম না, সেসব দিয়ে আমাকে আসতে হলো রাসবিহারিতে। রাসবিহারিতে অনেকগুলো দোকান আমার চেনা আছে, তো সেখানেই গিয়ে আমাকে স্ক্রিন গার্ডটি লাগাতে হলো। এবং ওখানে মোটামুটি আমি যেরকম চাই সেরকম পেয়ে যাই, আমার বাজেটের মধ্যে পেয়ে যাই। আমি আইফোনেরও এখান থেকে লাগিয়েছি, আর অ্যান্ড্রয়েডেরও এখান থেকে আগেও লাগিয়েছি, আবারও লাগালাম। আর মোস্টলি আমি এনার দোকানেই সবসময় আসি, তাই আজও আমি এখান থেকেই লাস্ট অবধি লাগালাম স্ক্রিন গার্ডটি। হয়ে গেছে, তারপর আসলাম ভিআইপি বাজারে স্লিপার দেখতে। আমার ঢুকে এটা চোখে পড়েছিল, আমার তুই করো দেখি টুন, এটা কত করব, এটাকে পেস্টিং করো নাকি, এক ঢালাই, হ্যাঁ এক ঢালাই মাল তো ভালো, কত এটা বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আর ফোন কিনেছি, ফোনটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি একটা সেকেন্ড, সেটা হচ্ছে এইটা কিনেছি, এটা হচ্ছে নোট AC 2, এই ফোনটা কিনেছি। তো এই ফোনটা কিনলাম আর এখন ওটাকে পুরোপুরি রেডি করতে হবে। মেনলি ওখান ফার্স্টে ফোন কিনলাম সাউথ সিটি থেকে, দেন ওখান থেকে গেলাম দেবরাজ খেলো, ওখান থেকে তারপরে আমরা তোমাদেরকে মাঝখানে বললাম যে গাড়িটা প্রবলেম হয়েছিল, কারণ কেস দিয়ে দিতে বেঁচে গেছি, হাতে পায়ে ধরলাম পুলিশের, তো কম টাকা লাগলো, যতটা টাকা চেয়েছিল অতটা লাগেনি, তো ওখান থেকে ওটা হয়ে গেছে। হওয়ার পরে তারপর যাদবপুরে গেলাম, যাদবপুরে গিয়ে স্লিপার দেখলাম পছন্দ হলো না, দেন ভিআইপি বাজারে আসলাম, ভিআইপি বাজারে গেলাম সেখানেও স্লিপারটা পছন্দ হলো, দেবরাজে তো কিনলো, আমার পছন্দ হয়েছিল একটা, বাট প্রাইসটা ঠিকঠাক লাগলো না বলে কিননি, পরে আবার কিনে নেবো। আর তার সাথে মাঝখানে দু জায়গায় আমি চা খেতে গেছি, সেখানে মানে এক জায়গাতে দুধ জাল দিচ্ছে আর একদিকে চায়ের দোকানই বন্ধ, মানে একটা বাবুদার দোকান আছে আমাদের ভিআইপি বাজারের আগে ট্যাগর পার্কের মোড়ের ওখানটা, তো ওটাও বন্ধ ছিল। তারপরে বাড়ি আসলাম, এসে কফি বানিয়ে খেলাম, সেগুলো আর দেখানো হয়নি তাড়াহুড়োর মধ্যে, এখন ফোনটা ঠিক করতে হবে, সো এখানেই ব্লগটা এন্ড করি, সারাদিন এরকমভাবে চলে গেলো। যদি আজকে ব্লগিংটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, আমাকে অনেক মোটিভেশন দিও, এভাবেই পাশে থেকো যেরকম এতদিন ধরে দিচ্ছ, এটাই বলবো, যাতে আরও আমি ভিডিও বানাতে পারি। তো পাশে দেখার জন্য অনেক 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 থ্যাংকস, আর লাস্টে বলবো টাটা।